আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কৃত্রিম প্রজননের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন বাপ্পি, একজন আমেরিকান ডেইরির এআই কর্মী। আপনারা অনেকেই অনেক সময় আমি দেখেছি যে গাভী কৃত্রিম প্রজননের বিষয়ে অনেক রিপোর্ট, কারণটা হচ্ছে কনসেপ্ট হার খুব কম। কেন কনসেপ্ট হারটা কম সেটা কিন্তু আমরা সকলে অবগত আছি এবং অনেকে নাই। কারণটা হচ্ছে গাভী হিট আসার সঙ্গে সঙ্গে আপনারা এআই কর্মী বা ডাক্তারকে ডাকলে সেই গাভী কনসেপ্ট করবে না, কারণ গাভী কনসেপ্ট করার একটা নির্দিষ্ট সময় রয়েছে। 12 থেকে 18 ঘন্টা পর গাভীকে কৃত্রিম প্রজনন করলে কনসেপ্ট রেটটা বাড়বে। তবে আমরা যে খামারিগুলো রয়েছে তারা অবশ্যই ভুল করে যে গাভী হিট আসার সঙ্গে সঙ্গেই কৃত্রিম প্রজনন করে, যার কারণে আজকে আমরা কৃত্রিম প্রজনন করে কনসেপ্ট রেটটা বাড়াতে পারছি না। অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে খামার ডেইরি প্রজেক্ট উন্নয়নের জন্য হলেও আমাদেরকে কৃষি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, গাভীর কনসেপ্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং পশু পাখি পালন সম্পর্কে অবশ্যই বই পুস্তক পড়তে হবে, যার মাধ্যমে একজন সফল খামারি হওয়া সম্ভব। তবে এই জন্য আমরা সবাই সচেতন হব এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাত ব্রিডিং আনা সম্ভব, যার মাধ্যমে আমরা দুধ উৎপাদন করে থাকব এবং মাংস উৎপাদন করে থাকব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।